জাগ্রত মন্দির, জীবনে ফার্স্ট টাইম নাগর দিলাম, কি বলবো, বুকের জল শুকিয়ে গেছে। সেই অসম্ভব দৃশ্য জেন্ত কালী, ইয়েস রহস্যময় মেলা, সেই মেলায় আজ আমি যাচ্ছি। তোমাদের শেখরবাবু আজকে সেই মেলায় পা রাখবে। ওই মেলাটার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু আজ সেখানে গিয়ে সব কিছু নিজের চোখে দেখব আর তোমাদেরকেও দেখাবো। সেটা কি আদৌ সত্য কি মিথ্যা, সেটাই আজকে দেখার জন্য, জানার জন্য আমরা ওই মেলায় যাব। আমি আজকে অনেকটা এক্সাইটেড, কারণ ওরকম একটা রহস্যময় মেলায় যাওয়ার জন্য। আমার কথাগুলো শুনে তোমরাও এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য, তো ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবে। এটা হচ্ছে চড়ক পুজো, শিবের, মানে শিবেরই পুজো করা হয় এটা, সেটাকে চড়ক পূজা বলে মান্য করা হয়। তো সেখানেই আজকে আমরা যাব। তো তোমরা ভাবছো জায়গাটা কোথায়? এখান থেকে আমার বাড়ি থেকে অনেকটা অনেকটা দূরে তিনটে নদী পার হয়ে আমাকে যেতে হবে সেই মেলায়। তবু আমি যাব শুধু তোমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য, কিন্তু এতটা কষ্ট করে এতটা রাস্তা আমি যাচ্ছি। তো গাইস, আমি কিন্তু অনেকটা এক্সাইটেড, আগেই বললাম। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে একটা লাইক মারো, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তারা লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখন রেডি হয়নি, রেডি হবো, তারপর একবারে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। জাস্ট গো। বেরিয়ে পড়লাম সেই রহস্যময় মেলার উদ্দেশ্যে। ওই মেলার সম্পর্কে অনেক কিছু শুনেছি, বাট কখনো চোখে দেখিনি। সাত সমুদ্র নয়, তিন সমুদ্র পার করে আমি যাচ্ছি সেই মেলায়। মানুষের মুখে অনেক কিছু শুনেছি, আগে নাকি একটা মাগুর মাছকে কেটে দেওয়া হতো সেটা আপনি আপ নাকি জড়া লেগে যেত, কিন্তু এখন সেটা হয় কিনা জানি না। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হলো সেই মেলার পাতাড়ি নাচ। ওই পাতাড়ি নাচটা দেখার জন্য বহু দূর দূর থেকে কিন্তু মানুষ আসে সেখানে। রাস্তায় যেতে যেতে সন্ধে নেমে এলো, তারপরে ভাবলাম একটা মোটর ভ্যান নিতেই হবে, তাই নিয়ে নিলাম একটা মোটর ভ্যান। অবশেষে গুটি গুটি পায়ে আমরা মেলার কাছে গিয়ে পৌঁছালাম। সে আলাদাই একটা দৃশ্য, চারিদিকে মানুষের ভিড়, নাগরদোলা, ডিস্কো, আবার কত রকম জিনিস। আস্তে আস্তে আমরা মেলার মধ্যে প্রবেশ করতে লাগলাম। মেলার ভিতরে যখন প্রবেশ করছি, তাহলে চলো একটা সিনেমাটিক শট দেখে নেওয়া যাক। জীবনে কখনো নাগরদোলায় বলো, ডিস্কো বলো, আবার কত রকম জিনিস আছে না, সেখানে কিন্তু আমি বাপের জন্মে উঠিনি। এই ফার্স্ট টাইম কিন্তু আমি এবার ডিস্কোতে উঠবো। এই চলো, এইসব জিনিসগুলো না ওঠার আসল উদ্দেশ্য হচ্ছে আমি প্রচণ্ড ভয় পাই, বস প্রচণ্ড ভয় পাই। আমার এই ডিস্কোতে ওঠার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তোমরা একবার দেখে নাও। চলো আমরা একেবারে
বিস্কুটে তো ওরা হলো, এবার আসলো নাগরদোলা। সবাই বললো কি যে নাগরদোলায় উঠতে হবে। আমি বাবা ফার্স্ট টাইম প্রচন্ড পরিমাণে ভয় করছিলাম, আমি কান ধরছি আর যে উঠবো না, তবু শুনবে না, আমাকে নাগরদোলায় উঠতেই হলো। তো সেই এক্সপিরিয়েন্সটা তোমরা আবার দেখে নাও, চলো। আরে নাগরদোলার উপর থেকে নিচের ভিউটা, মেলার সমস্ত ভিউটা লাগছিল না, পুরো সেরা লাগছিল, সেরা। তো স্লো মোশনে তোমার পুরো ভিউটা একবার দেখে নাও উপর থেকে। ডিস্কোতে ওঠা হলো, নাগরদোলায় ওঠা হলো, আইসক্রিমও খাওয়া হলো, কিন্তু আইসক্রিমের ও ক্লিপটা আমি নিতে পারিনি। তাও এবার সবাই মিলে বললো কি যে ঘুম পাচ্ছে, একটু রেস্ট নিতে হবে, কারণ সারা রাতের মেলা। আমরা 11টার সময় পৌঁছেছি, ওখানে 11:30 দিয়ে মেলায় ঢুকেছি, আর সকালবেলা বাড়িতে আসবো, যেহেতু ঘুম পাচ্ছে রাত্রে। তো সবাই বললো কি যে একটা জায়গায় বসি না, সবাই বসে একটু ঘুম পাচ্ছে তো সবার, তো বাদাম কেন হলো। তো সবাই মিলে গোল করে বসে বাদাম খাচ্ছি আর টাইম পাস করছি, মেলায় গিয়ে আমরা টাইম পাস করছি, ভাবতে পারছো? ভাইকে দেখো, বাদাম খেতে খেতে কখন যে সেই যে দৃশ্যটা দেখার জন্য আমরা এতক্ষণ ভিডিও দেখছি, সেই সময়টা হয়ে গেল বুঝতেই পারলাম না। ভোর 3:30 থেকে 4 বেজে গেল, আর সেই সময়টা চলে আসলো যে সময়টার জন্য মানুষ সারাটাক্ষণ, মানে সেই সন্ধ্যের থেকে ভোর 3:00-4:00 পর্যন্ত যারা জেগে থাকে এই দৃশ্যটা দেখার জন্য, যেটাকে বলা হয় পাতাড়ি নাচ। ইয়েস, যেটাকে বলা হয় পাতাড়ি নাচ। সেই পাতাড়ির নাচ দেখার জন্য কিন্তু সমস্ত মানুষ কিন্তু ভিড় করে মন্দিরের চারি সাইডে কিন্তু ভিড় করে সবাই দাঁড়িয়ে থাকলো। তারপরে একজনকে অরিজিনাল মা কালীর মতো, জ্যান্ত মা কালীর মতো কিন্তু সাজিয়ে তাকে নিয়ে আসা হলো, দুহাতে দুটো রক্ত লাগা ছুরি। সে দৃশ্যটা দেখলেই কিন্তু তোমারও ভয় লাগবে, যদি সামনাসামনি দেখো তবে। তাহলে চলো সেটাই দেখানো যাক, পাতাড়ি নাচ।
তারপর গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সকাল হয়ে গেছিল, রাস্তায় হাঁটতে হাঁটতে আলো ফুটে উঠছিল। তো এভাবেই করে আজকে ভিডিওটা আস্তে আস্তে করে শেষ করে দিলাম। তো গাইস, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ইয়েস, আর শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবেন না, কারণ লাইক করলে মোটিভেট পাই। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা সব থেকে আগে দেখতে পাও। তো সেই সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, লাভ ইউ গাইস।